হে বলো তোমার বান্দা যাবে যিশুকে ছিলাম আল্লাহ আমরা রাম্মায়া রয়া পারু দোরে আল্লাহ সেই না সুখে রাই কয়া আয় আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ ও আল্লাহ তোমার দরবারে আমি ভিখারি দুই হাত বিছাইলাম তোমার এই মায়ার বান্ধার বান্দিগণ লইয়া আল্লাহ এখানকার শরীফের কত আশিকান জাকিরান ভক্তবৃন্দ মুরিদান এই গ্রামের এই মহল্লার আয় আল্লাহর অনেকে দূর দূরান্তর থেকে আগত এই মাহফিলে শরীক হয়েছেন আল্লাহ অনেকে টাকা পয়সা দিয়েছেন অনেক কিছু দিয়া সামিল হয়েছেন আল্লাহ আমি জানি না কার মনে কি বেতা কি যন্ত্রণা কি জ্বালা কি মকসুদ তুমি আল্লাহ তো আর জানার বাকি নাই আল্লাহ যারা যে আসে যে মকসুদে নিয়তে মাহফিলে হাত বাড়াইছে আল্লাহ সকলের হাতগুলি তোমার দরবারে কবুল কইরালো আল্লাহ ও আল্লাহ মাফ করে দাও তোমার হাবিবের তুফাইলে আয় আল্লাহ মাফ করে দাও তোমার হাবিবের খাতিরে আল্লাহ মাফ করে দাও গাউসে পাকের খাতিরে মাফ করে দাও আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির খাতিরে মাফ করে দাও আব্দুল কাদের জিলানির খাতিরে মাফ করে দাও আলফিসানের খাতিরে মাফ করে দাও বাহাউদ্দিনের খাতিরে আয় আল্লাহ চার তরিকার চার মজাব চার ইমামদের খাতিরে আল্লাহ আমরা সকলের জীবনের জিন্দগির গুনাকে মাফ করিয়া দাও আল্লাহ আয় রব্বুল আলামিন মাবুদ মাওলা আজকের এই মাহফিলে তোমার এগারো শরীফ পড়া হয়েছে খতমে খাজগান পড়া হয়েছে অনেক তসবিহ তাহলিল আদায় করা হয়েছে ইয়ার মধ্যে যত ভুল ভ্রান্তি তুমি আপনার আপনার দরবারে মাপ সেই আপনি আপনার নিজ গুণে মাপ কইরা দেন আল্লাহ যাই কিছু মঞ্জুর করছেন কবুল করছেন লক্ষ কোটি গুণে বাড়ায় একাই মাওলা তাজদের মদিনা ওজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ নবীজির ইমানি নুরানি রুহানি জালালি ফায়েজ আমাদেরকে নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ নবীজির আখলে বায়াত পাকে পাঞ্জাতম তবে তাবিন কুলাফে রাশিদুন উম্মতি মুহাম্মদী যারা এতিম অন্ধকার কবরে শুয়েছেন আয় আল্লাহ তোমার পৃথিবীর বিশ্বের জমিন অগণিত অলি আব্দাল গাউস কুতুব লখিম নাকিম আউলিয়া আম্বিয়া আমাদের পীর মসজিদ পীর উস্তাদ যারা যে যেখানে শুয়েছেন প্রত্যেকের আপন আপন মাজারে কবল করেন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের অনেকের মা আছে বাপ নাই বাপ আছে মা নাই এমন মানুষ আছে গো আমার আমার মতো অনেকে আছে মা নাই বাপ নাই এই জনম দুঃখী আম্মা আব্বা যার শুয়েছে কবরে মাফ কইরা দেও আম্মায়ারো আব্বারে আল্লাহ মাফ কইরা দেও আম্মায়ারো আব্বা আল্লাহ আমরা আম্মা আব্বা দাদা দাদি নানা নানি ফুফা ফুফি খালা খালু মামা মামি সাসা সাসি এই বংশের মানুষরা যারা এতিম কবরে শুয়ে আছেন তাদের কবরের আজাবগুলি নাজাতের ওয়াসিলা বানায়া দেন আয়া রাব্বুল আলামিন এই গ্রামের পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ আমি আমার জীবনে কত মানুষ দেখলাম আল্লাহ কত মানুষ হারাইলাম কোন দিন জানি আমি অন্ধকার কবরে চইলা আল্লাহ এই মানুষগুলি দি আমার চোখের সামনে বাসতে আছে তারা আমারে কত মায়া কত ভালো কত মহব্বত করছে গো আল্লাহ এই উল্ফুতানি জুলফুতানি আল্লাহ এই যে আরো
রেখে মহল্লার আল্লাহ তার মায়া ভালোবাসা তো বলতে পারি না, কোন দিন কবর দেশে চইলা যাই। যেইভাবে আমরা তারা মায়া করছে, তারা রে তুমি আল্লাহ সেইভাবে মায়া কইর গো আল্লাহ। এই গ্রামের মুরব্বীরা বংশের মানুষ, এই গ্রামের পাবিনীরা আল্লাহ, ওই পাশের জীবন্ত সর্দার ছিল, উনিও আমারে অনেক মায়া করছে। আল্লাহ জামানি বাবা আর আল্লাহ তারা কত মায়া করছে। আল্লাহ আমি অনেকের নাম বুঝলে গেছি, আল্লাহ তারার জন্য দোয়া করি, তারারে জান্নাতি বানায়া দাও আল্লাহ, জান্নাতের মেহমান বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ মাহফিলে যারা হাত বাড়াইছি, সকলের মা বাপ রে তুমি মাফ করে দেও, আল্লাহ তারার মা বাপকে জান্নাতের মেহমান বানায়া দেও, তারার ওসিল্লা আমরার জীবনের গুনাহ মাফ কইরা দেও, আল্লাহ তারার ওসিল্লা আমরার জীবনের গুনাহ মাফ কইরা দেও। আল্লাহ মাহফিলে যারা হাত বাড়াইছে, ছেলে মেয়ে মা বোনরা সকলের অন্তরের আগুন নিবায়া দাও আল্লাহ, সকলের সমস্যাকে তুমি সমাধান কইরা দাও আল্লাহ, তুমি সমাধানকারী, তুমি সারা যাইবার জাগা নাই আল্লাহ। তাজমিয়া হাজি উনি আমার অনেক মায়া করছে আল্লাহ, অসুস্থ অবস্থা আছে, তোমার দরবারে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই আল্লাহ, তুমি শিফা কামিলা দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ হেতে তুমি বাদান করো আল্লাহ, রব্বুল আলামিন। এই মাহফিলে যারা হাত বাড়াইছে, ছেলে মেয়ে বোনরা, আল্লাহ যার যে সমস্যা আছে আপনি সমাধান করে দেন আল্লাহ, যার যার অসুবিধা আছে আপনি সুবিধা করে দেন। অনেকের ছেলে মেয়েরা বিদেশে বিরাজ্য আছে, সহি সালামতে শান্তিতে রাইকেন আল্লাহ, আসমানি জিসমানি ওর কিসিমির গজব থেকে আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচাইয়া রাইকেন আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে, শত্রুর শত্রুতমি থেকে, ফেতনার ও ফাসাদ থেকে, জালিমের জুলুম থেকে বাঁচাইয়া রাইকেন ও আল্লাহ। যতদিন বেঁচে থাকবো ঈমান আর আমল নিয়ে বেঁচে থাকতে পারে সেই তৌফিকটুকু দান করে দিয়েন, যতদিন বেঁচে থাকবো শান্তিতে বেঁচে থাকতে পারি, তোমারে ডাকতে পারি, চিনতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ। যেই দিন মরে যাব আল্লাহ, তোমার হাবিব কামলিওয়ালাকে একবার হলেও স্বপনই দেখাইও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের জীবন চলার মধ্যে যত অশান্তি আছে দূর করে দাও, জীবন চলার মধ্যে যত শান্তি তোমার দরবারে আছে আমরা নসিবে দান করে দাও আল্লাহ। আল্লাহ খালকের মধ্যে যারা প্রতি সপ্তাহের মাসিকে হাজির হয়, যারা টাকা পয়সা দিয়ে শরিক হয়ে সামিল হয়ে সহযোগিতা করে যায়, তাদের এই সহযোগিতা দান খাইরাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। আল্লাহ আর বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দিও, আর বিনিময়ে আল্লাহ তার সকলের মা বাবার কবরের আজাবকে নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের আমল নাই, আখলাক নাই আল্লাহ, আমরা যে ইবাদত কইরা তোমারে খুশি করতে পারবো সেই তৌফিক নাই আল্লাহ। আয় আল্লাহ তুমি নিজ গুণে তোমার আবিবের খাতিরে আমরা মাফ কইরা দেও আল্লাহ, আমরা মাফ কইরা দেও আল্লাহ, আমরার ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত সুসন্তান বানায় দেও। وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه وبارك وسلم.
আল্লাহ আল্লাহ এই সপ্তাহে যারা এই মাহফিলে আসে আল্লাহ যে প্যারামি হুজুর আছে কায়েম সাহেব আছে আল্লাহ তার রহমতে তৈবা দান করো প্রতি সপ্তাহে যেন আসতে পারে আল্লাহ আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ আমরা শেষবারের মতো ফরিয়াদ জানাই আল্লাহ মরণের আগে একবার হলেও তোয়াফে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো আল্লাহ আয় আল্লাহ যদি যাইতে না পারে স্বপ্নে যুগে হলো নবীজিকে একবার দেখাও আল্লাহ ফাউমি জামরিল আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও যেদিন মরণ দিবা ইমানদার বানাইয়া মরণ দিও যেদিন মরণ দিবা নবীজিকে সামনে রাইখো যেদিন মরণ দিবা যার যার মুর্শিদকে কেবলারে সামনে রাইখো আর এই মরণের সময় যে কলিমা তালকিন পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ